আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে এসেছি একটা হ্যাসারিতে। এই হ্যাসারিটা ঠিকানা হলো ময়মনসিং ডিস্ট্রিক্ট নান্দাইল থানা নান্দা রুট বাজার সংলগ্ন। তো ওইখানে যে এসেছি, অবশ্যই কিছু না কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব খেসারি ব্যবসা কেমনে কীভাবে করা হয়, ওই সব প্রসেস নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো বিশেষ করে আজকে বেডে তুরি মুহূর্তে বাচ্চার যে সময় বাহির হয়, ওই সব প্রসঙ্গেই কিছু আলোচনা আজকে আপনাদের সামনে করব। তো চলুন বন্ধুরা মূল প্রসঙ্গে যাই। সুরাব ভাই, জি ভাই, আপনি আপনিও কি এই সব কাজকর্ম পারেন নাকি? জি পারি। ও, তো এইসব কাজকর্ম কি আপনি প্রথম শিখে পরে শুরু করছেন না? না না না, প্রথম আমি হ্যাসারি দিছি। হ্যাঁ, হ্যাসারি দিয়ে কারিগর লইছি। আচ্ছা, দয়া পরে হারাতে শিখছি। ও, প্রথম হ্যাসারি দিছেন, দিয়া পরে কারিগর আনছেন। এই কারিগরের মাধ্যমে করতে করতে কাজ পরে আস্তে আস্তে করে নিজেরই শিখা হয়ে গেছে। নিজেও করেন, কারিগরের মাধ্যমেও করান। আপনার কারিগর কয়জন এখন? কারিগর দুই ঘরে মিলাই আমার কারিগর আছে 11 জন। দুই ঘরে মিলাই 11 জন কারিগর আছে। হেল্পার আছে কয়জন? হেল্পার কারিগর মিলাই আর কি। ও, হেল্পার কারিগর মিলাই কারিগর দুইজন। কারিগর দুইজন? হ্যাঁ। আর হেল্পারই বেশি? হেল্পারই বেশি। কারিগর কম হইলেও চলে? একটা ঘর একটা কারিগর হইলে চলে। হ্যাঁ, একটা ঘর একটা কারিগর হইলে চলে। আচ্ছা, তো এখন বাচ্চার রেট কি দর চলতেছে? বাচ্চার রেট আমার চলতেছে 32 টাকা এভারেজ। 32 টাকা এভারেজ? জি। আর যদি আশা হয়? আশা হইলে আমার 31.5। আশা হইলে 31.5? জি। আচ্ছা, আর যদি 80 হয়? 80 হইলে আমার 35 টাকা। 35 টাকা? তো বেডের দিন যে দেখতেছি যেরকম ফুটলা বানতেছেন, এরকম এগুলো করতেছেন কেন? আর এই যে দক্ষিণ সাইডে দিনগুলি আলাদা করতেছেন, আমার দর্শক বন্ধুরা অনেকেই বেজিং 1 নম্বর বেজিং হাঁসের বাচ্চা খুঁজে, আপনাদের কাছে কি বেজিং হাঁসের বাচ্চা? আপনার কাছে বেজিং বাচ্চা নাই না? আচ্ছা, বেজিং বাচ্চার পুজ সন্ধান আপনার জানা আছে? আপনি শুধু বেচাকেনা করেন বা এইসব বাচ্চা উৎপাদন করেন? তো দর্শক বন্ধুরা, এখনো কিন্তু পলিথিন পুরাপুরি ভাবে সরানো হয় নাই। এটার কারণ কি জানেন? দিনের বেলা হয়তো গরম, রাত্রের বেলা কিন্তু ঠান্ডা। ওই বিধায় ওই পলিথিনগুলি এখনও সরানো হয় নাই বা সরাইছে না। দিনের বেলা হয়তো একটু পাকা করে রাখা হয়, আবার রাত্রের বেলা ডাইকে দেওয়া হয়। এটার পিছনে কারণ কিন্তু দিনের বেলা গরম, রাত্রের বেলা ঠান্ডা। ওই কারণেই কিন্তু এই পলিথিনগুলি এভাবে রাখা হয়েছে, এখনও সরানো হয় নাই বা সরায় নাই। তো দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই বাচ্চা উৎপাদন করেন তুষ পদ্ধতিতে, তুষ হারিকেন পদ্ধতিতে। বাচ্চা উৎপাদন করার পরে প্রথম অবস্থা যে বাচ্চাগুলি কী পরিবেশে রাখতে হবে, এই পরিবেশটা আপনারা দেখে নেন, হয়তো বা কাজে লাগতে পারে। তো বিশেষ করিয়া এই পরিবেশে রাখলেই সবচেয়ে ভালো। আমি ফার্স্ট থেকেই এই পরিবেশটা দেখে আসতেছি, আর ওই পরিবেশে রাখলে কোনো অসুবিধা এখন পর্যন্তই পাওয়া গেছে না। তো আপনারাও এই পরিবেশে রাখতে পারেন। তাছাড়া এখন এখানে কী কী ব্যবহার করা হয়েছে এখানে দেখেন, হাঁসের বাচ্চাগুলি রাখা হয়েছে, ফুটার সাথে সাথে কিন্তু এখানে অন্য বাচ্চাগুলি রাখা হইতেছে। তাছাড়া এখানে দেখেন কেয়ার দেওয়া আছে, কেয়ার অথবা অনেকেই বলেন বন কেয়ার, ওই কেয়ার বা বন দিয়া এখানে বাচ্চাগুলি, কেয়ার বা বনের উপরে বাচ্চাগুলি রাখা হয়েছে। তাছাড়া আরেকটা ব্যাপার দেখে নেন, এই দিক দিয়া তো ঘরের যে দায়ের আছে ওই দায়ের
দায়িত্ব দিয়ে ইডের যে রাউন্ডটা আছে রাউন্ডটাই কাজ করতেছে। তাছাড়া এদিক দিয়ে এটাকে বলা হয় চিকগাট, এটা কিন্তু প্লেন শিট। এই প্লেন শিট, এই প্লেন শিট দিয়া এখানে একটা ব্লক দেওয়া হয়েছে। এই ব্লকটা দেওয়ার পিছনে কারণ কি জানেন? এখানে এই হাঁসের বাচ্চার কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটা হইল সিগা, বিড়াল, অর্থাৎ বনের পশু পাখি। এই হাঁসের বাচ্চার সাথে একটা দূর সম্পর্ক, অর্থাৎ মেরে ফেলে, বাচ্চাগুলিরে মেরে ফেলে, ওই বিদা এরকমভাবে একটা চিকগাট দিতে হয় চতুর্কানিদের। তাছাড়া এই চিকগাটটা দেওয়ার পিছনে আরেকটা কারণ, বাচ্চাগুলি যাতে এলোমেলু হইয়া যে সময় হাঁটাচড়া করতে পারে, এ সময় যাতে এলোমেলুভাবে বিভিন্ন জায়গায় চলে না যায়, ওই বিদায় কিন্তু এই চিকগাটটা এভাবে দেওয়া হয়। তো দর্শক বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও, বিশেষ আর কি বলবো। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।